হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটোরিয়াল ক্লাস আজকে আমি আরেকটি গ্রামারের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কম্প্যারিজেন অফ অ্যাডজেকটিভস বা ডিগ্রি অফ কম্প্যারিজেন নিয়ে আলোচনা করব তোমরা জানো কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণাবলীর তারতম্য থাকে একই গুণাবলী কারোর মধ্যে অন্যের থেকে বেশি কম বা সমান সমান হয় কোয়ালিটি বা গুণের এই তুলনামূলক আলোচনাকে কম্প্যারিজেন অফ অ্যাডজেক্টিভ বলে আর গুণাগুণের তারতম্য বা বেশি কমকে ডিগ্রি অফ কম্প্যারিসন বলে ডিগ্রি অফ কম্প্যারিজেনের ক্ষেত্রে একটি অ্যাডজেক্টিভের তিনটি ফর্মস ব্যবহার করা হয় পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি যখন অ্যাডজেক্টিভটি মূল ফর্মে থাকে অর্থাৎ কোনো একটি ব্যক্তি বা বস্তুর গুণাবলী সাধারণ অবস্থার বর্ণনা দেয়া হয় তখন পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয় যেমন সি ইজ এ গুড গার্ল এখানে তার সঙ্গে মেয়েটির সঙ্গে আর কারোরই তুলনা করা হয়নি শুধুমাত্র মেয়েটির কথাই বলা হচ্ছে মেয়েটির গুণাবলীর কথাই বলা হচ্ছে তাহলে গুড এই অ্যাডজেক্টিভটি পজিটিভ ফর্মে রয়েছে কম্পারেটিভ ডিগ্রি কখন ব্যবহার করি না যখন দুইয়ের মধ্যে অর্থাৎ দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণাবলীর তুলনা করা হয় যেমন রাম ইজ ব্রেভার দেন স্যাম রাম সামের থেকে সাহসী এখানে রামের সঙ্গে সামের বা সামের সঙ্গে রামের তুলনা করা হয়েছে অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি কখন হয় না সুপারলেটিভ ডিগ্রি তখন হয় যখন বহু ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণাগুণের তুলনা করা হয় অর্থাৎ একটি ব্যক্তি বা বস্তুর সঙ্গে বহু ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে যেমন রুমা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন দি ভিলেজ রুমা গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে এখানে রুমার সঙ্গে গ্রামের অন্যান্য মেয়েদের তুলনা করা হয়েছে অর্থাৎ বহুজন বহু মেয়ে ছেলের মধ্যে তুলনা করা হয়েছে তাহলে এখানে বিউটিফুল এই অ্যাডজেক্টিভটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এখানে বেশ কিছু অ্যাডজেকটিভের আমি তিনটে ফর্ম দিলাম অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তোমরা এগুলো কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ ও সুপারলেটিভ হয় তার ফরমেশানগুলো একটু দেখে নাও সাধারণত এক যুক্ত ছোটো অ্যাডজেকটিভের শেষে যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ্যরে করে সুপারলেটিভ করা হয় কিন্তু যদি অ্যাডজেকটিভটির শেষে আগে থেকে ই থাকে তাহলে আর যোগ্যরে করে কম্পারেটিভ এবং এসটি যোগ্যরে করে সুপারলেটিভ হয় যেমন টল টলার টলেস্ট লং লং লংগেস্ট রিচ রিচার রিচেস্ট पुअर पोरार पोरेस्ट हाई हायर हाएस्ट कोल्ड कोल्डार कोल्डेस्ट बोल्ड बोल्डार बोल्डेस्ट लो लोअर लोएस्ट ग्रेट ग्रेटार ग्रेटेस्ट सफ्ट सफ्टार सफ्टेस्ट ओल्ड ओल्डार ओल्डेस्ट वार्मार्मार वार्मेस्ट ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট লার্জ লার্জার লার্জেস্ট নবলার নোভে কিছু এক সিলেবাসযুক্ত যুক্ত এর শেষে যদি ওয়াই থাকে এবং ঠিক তার আগে কনসনেন্ট থাকলে ওয়াইয়ের জায়গায় আই এবং তারপরে কম্পারেটিভের ক্ষেত্রে ইয়ার এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ হয় যেমন বিউজি বিউজিআর বিজিয়েস্ট এখানে ওয়াইটার জায়গায় আই এবং তারপরে ইয়ার যোগ হচ্ছে তেমনি ওয়াইটার জায়গায় আই বসে ইএসটি যোগ হচ্ছে সুপারলেটিভে সেরকমভাবেই হ্যাপি হ্যাপি আর হ্যাপিয়েস্ট ইজি ইজি আর ইজিয়েস্ট হোলি হোলিয়ার হোলিয়েস্ট হেভি হেভিয়ার হেভিয়েস্ট ড্রাই ড্রায়ার ড্রায়েস্ট আবার কিছু ক্ষেত্রে এক সিলেবযুক্ত অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট এবং কনসোনেন্টটির ঠিক আগে একটি মাত্র ভায়েল থাকলে শেষের কনসোনেন্টটি ডবল হয়ে যায় এবং তারপরে ই আর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি টি যোগ করে সুপারলেটিভ হয় আমি আবার বলছি বুঝে দেখো এক শেষে কনসোনেন্ট এবং কনসোনেন্টটির ঠিক আগে একটিমাত্র ভায়াল থাকলে শেষের কনসোনেন্টটি ডবল হয়ে যায় আর তারপরে আগের মতোই ইয়ার যোগ করে কম্পারেটিভ আর ইএসটি টি করে সুপারলেটিভ করা হয় যেমন বিগ Big, bigger biggest ম্যাড ম্যাডার ম্যাডেস্ট থিন থিনার থিনেস্ট হট hotter hottest হটেস্ট স্যাড স্যাডডার প্রতি ক্ষেত্রেই দেখো পজিটিভ ফর্মের শেষ অক্ষরটি কনসোনেন্ট এবং সেটি আগে ভাবে আছে আর ঠিক সেইভাবেই ডবল হয়ে যাচ্ছে কনসোনেন্টটি কম্পারেটিভ আর সুপারলেটিভের সময় এরপর আমরা আলোচনা করব একের বেশি যুক্ত অ্যাডজেক্টিভ নিয়ে যাদের কম্পারেটিভ ডিগ্রি করা হয় পজিটিভ ফর্মের আগে বেশি অর্থ বোঝাতে মোর বসিয়ে আর কম অর্থ বোঝা বোঝাতে লেস বসিয়ে আবার বলছি যেগুলো একের বেশি সিলেবেলযুক্ত অ্যাডজেক্টিভ তাদের যখন কম্পারেটিভ ডিগ্রি করবো তখন পজিটিভ ফর্মের আগে বেশি অর্থ বোঝাতে মোর বসিয়ে আর কম অর্থ বোঝাতে লেস বসিয়ে আর সুপারলেটিভ ডিগ্রি যখন করব। তখন পজিটিভ ফর্মের আগে সবচেয়ে বেশি বোঝাতে মোস্ট আর সবচেয়ে কম বোঝাতে লিস্ট বসিয়ে কিছু উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝতে পারবে বিউটিফুল মোর বিউটিফুল অথবা লেস বিউটিফুল মোস্ট বিউটিফুল অথবা লিস্ট বিউটিফুল তেমনি ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট বা লেস ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট বা লিস্ট ডিফিকাল্ট কেয়ারফুল মোর কেয়ারফুল বা লেস কেয়ারফুল আর মোস্ট কেয়ারফুল বা লিস্ট কেয়ারফুল ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট বা লেস ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট বা লিস্ট ইন্টেলিজেন্ট ইন্টারেস্টিং মোর ইন্টারেস্টিং বা লেস ইন্টারেস্টিং মোস্ট ইন্টারেস্টিং বা লিস্ট ইন্টারেস্টিং এরপর কিছু ইরেগুলার কম্প্যারিজেন্স নিয়ে আলোচনা করি যাদের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ ও সুপারলেটিভের পরিবর্তনে কোনো ধরা নিয়ম নাই কিছু ইন্টার ইরেগুলার কম্প্যারিজেন আছে যাদের ক্ষেত্রে আমরা পজিটিভ থেকে যখন কম্পারেটিভ বা সুপারলেটিভে যাবো তাদের পরিবর্তনে কোনো বাঁধা ধরা নিয়ম থাকে না যেমন গুড ব্যাটার বেস্ট ব্যাড অথবা ইল অথবা এভিল কম্পারিটিভাবে ওস সুপারলেটিভ ওস্ট মাছ অথবা মেনি কম্পারিটিভভাবে মোর সুপারলেটিভ মোস্ট লিটটিল লেস লিস্ট লেট কম্পারিটিভভাবে লেটার এল টি ইআর অথবা এল এল এ টি ইআর যদি এল টি ইআর হয় তখন সুপারলেটিভাবে এলএ টি ইএসটি আর যদি টিটি টি আর হয় তখন সুপারলেটিভ হবে লাস্ট এল এস টি ওল্ড যদি কম্পারেটিভ ই আর করা হয় তাহলে সুপারলেটিভ তখন হবে ওল্ডেস্ট ই এস টি আর যদি কম্পারেটিভ আর করা হয় ই এল ই আর সুপারলেটিভ হবে এলডেস্ট এল ডি ই এস টি সেন্টেন্সে ডিগ্রি অফ অ্যাডজেকটিভের প্রয়োগ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভটি একটি নাউন বা প্রনাউনে সাধারণ বর্ণনা দেয় পজিটিভ ডিগ্রিটা আমরা কখন ব্যবহার করছি না যখন অ্যাডজেক্টিভটি একটি নাউন বা প্রনাউনের সাধারণ বর্ণনা দেয় অন্যের সঙ্গে কোনো তুলনা না করেই যেমন দি হাউস ইজ বিগ এখানে বিগ এটি পজিটিভ ফর্মে আছে এই হাউসটি আর অন্য কোনো বাড়ির সঙ্গে তুলনা করা হয়নি শুধু একটি বাড়ির বর্ণনা দেওয়া হচ্ছে দি হাউস ইস বিগ সেরকম হি ইজ এ গুড বয় দি ফক্স ইস এ ক্লেভার অ্যানিম্যাল দুটি নাউন বা প্রনাউনের মধ্যে একই গুণাগুণ সমান সমান হলে অর্থাৎ কেউ কারো থেকে বেশি বা কম বড় বা ছোটো নয় এরূপ বোঝাতেও আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করছি যেমন রাম ইজ টল অ্যাস শ্যাম রাম শ্যামের মতোই লম্বা সীতা ইজ নট সো বিউটিফুল অ্যাস গীতা সীতা গীতার মতো অত সুন্দরী নয় মাই ফ্রেন্ড ইজ অ্যাজ বিউজি অ্যাজ বিজ আমার বন্ধু মৌমাছির মতোই ব্যস্ত তাহলে বাংলাতে মতো বা মতো নয় যদি বাক্যে বাংলার বাক্যে মতো বা মত নয় কথাগুলি থাকে তাহলে ইংরেজিতে সাধারণত পজিটিভ ডিগ্রি করা হয় যেমনটি আমি উপরে বলে দিলাম তোমরা দেখলে কম্পারেটিভ ডিগ্রি কখন ব্যবহার করছি না দুটি ব্যক্তি বস্তু বা জিনিসের মধ্যে গুণাগুণের তুলনা করতে বা তারতম্য বোঝাতে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি এখানে কিছু উদাহরণ দিলাম তোমালিশ স্টলার টলার দেন তনু অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে এখানে আমি গুণাবলী তারতম্য বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ টলের কম্পারেটিভ ডিগ্রি টলার ব্যবহার করেছি তেমনি দি ইস ক্লেভারার দ্যান দি ক্রোকোডাইল মিরা ইস মোর কেয়ারফুল দ্যান সীমা মনে রাখবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটির পরেই দেন বসে তবে কিছু ল্যাটিন কম্পারেটিভস আছে তাদের পরে দেনের পরিবর্তে টু বসে আবার বলছি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেকটিভটির কম্পারেটিভ রূপটির পরে দেন বসে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটির পরে দেন বসে আর যেগুলো ল্যাটিন কম্পারেটিভস আছে যেমন সিনিয়র জুনিয়র সুপিরিয়ার ইনফিরিয়ার ইত্যাদি এগুলোর পরে দেনের পরিবর্তে টু বসে সুপারলেটিভ ডিগ্রি আমরা কখন ব্যবহার করছি না একের সঙ্গে বহু কিছুর তুলনা বা তারতম্য বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি হয় এই ক্ষেত্রে সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিয়ের আগে দি এবং পরে অর্থ অনুযায়ী অফ অথবা ইন বসে তাহলে একের সঙ্গে বহু ব্যক্তি বা বস্তুর তুলনা বা তারতম্য বোঝাতে সুপালেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় আর এই ক্ষেত্রে কী হবে সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভের ওই যে সুপারলেটিভ ডিগ্রিটা করছি ঠিক তার আগে দি এবং পরে অর্থ অনুযায়ী কোথাও অফ কোথাও ইন বসে যেমন কিছু উদাহরণ দিই রামবাবু ইজ দি রিচেস্ট ম্যান ইন দি ভিলেজ রামবাবু গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে গ্রামে অনেক ধনী ব্যক্তি রয়েছে তার মধ্যে সবচেয়ে ধনী হচ্ছেন রামবাবু তাহলে রামবাবুর সঙ্গে আরও অনেক ব্যক্তি তুলনা করা হয়েছে সেরকম ট্যাগর ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস ইন ইন্ডিয়া তনিমা ইজ দি মোস্ট বিউটিফুল অফ অল দি ফক্স ইজ দি ক্লেভারেস্ট অফ অল দি অ্যানিম্যালস এরপর আমরা ইন্টারচেঞ্জ অফ দি ডিগ্রি অফ কম্প্যারিসেন নিয়ে আলোচনা করব অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়ে একটি সেন্টেন্সের মধ্যে ডিগ্রি অফ কম্প্যারিসের পরিবর্তন সম্ভব অর্থের পরিবর্তন না ঘটিয়ে একটি সেন্টেন্সের মধ্যে ডিগ্রি অফ কম্প্যারিসের পরিবর্তন সম্ভব মাধ্যমিক সহ কয়েকটা ক্লাসের পরীক্ষায় অবশ্যই এই ধরনের ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি পড়ে এখানে বেশ কিছু উদাহরণ আমি দিলাম যেগুলো দ্বারা তোমরা বিষয়টি সহজেই বুঝে নিতে পারবে যে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি বলতে কী বোঝায় এবং সেটা একটা বাক্যের বা সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়েই কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ কীভাবে সম্ভব সেটি এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি তোমরা একটু দেখো যেমন পজিটিভের আমি যদি এরকম বলি হিজ স্ট্রং অ্যাস তোমাল এই ক্ষেত্রে একই অর্থ বজায় রেখে অ্যাডজেক্টিভের যদি আমি কম্পারেটিভ ফর্ম করি তাহলে সেন্টেন্সটিকে নেগেটিভ করব আর তার সঙ্গে অ্যাডজেকটিভটির কম্পারেটিভ ফর্ম করব অর্থাৎ উত্তরটি যদি এরকম করি আমি তোমাল ইজ নট স্ট্রংয়ার দেন হি তাহলে খেয়াল করে দেখো যে আমি আগের আমার পজিটিভে ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ অ্যাস স্ট্রং অ্যাজ তোমাল এখানে আমি যখন এটাকে কম্পারেটিভ করলাম অর্থের পরিবর্তন না ঘটিয়ে তখন নেগেটিভ ফর্মে করলাম এবং কীরকম হলো না তোমাল নট স্ট্রংগার দ্যান হি একইভাবে যদি পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে ভালো করে বুঝো যদি পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কম্পারেটিভের সময় অ্যাফার্মেটিভে হয়ে যাবে যেমন আয়রন ইজ নট সো প্রেসাস অ্যাজ গোল্ড এটি পজিটিভে রয়েছে প্রেসাস তোমরা জানো এটিকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে নেগেটিভ ছিল তোমাদের ওই পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি ছিল সেইটিকে যখন আমি কম্পারেটিভ করছি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসছি অ্যাডজেক্টিভটিকে তখন কিন্তু আমার অ্যাফার্মেটিভ ফর্মে চলে আসছে অর্থাৎ হ্যাঁ বাচক সেন্টেন্সে চলে আসছে কীরকম না গোল্ড ইজ মোর প্রেসাস দেন আয়রন আগে পজিটিভে ছিল আয়রন ইজ নট সো প্রেসাস অ্যাজ গোল্ড নেগেটিভ স্ট্রাকচারে এখন চলে এলো কম্পারেটিভে অ্যাফারমেটিভ স্ট্রাকচারে গোল্ড ইজ মোর প্রেসাস দ্যান আয়রন মনে রাখবে পজিটিভ ডিগ্রিতে যদি বাক্যটি অ্যাফারমেটিভ হয় তাহলে অ্যাডজেকটিভটির আগে বা পরে অ্যাজ অ্যাস ইউজ করা যাবে আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাজ অ্যাস বা সো অ্যাস দুটোই করা যাবে কিন্তু সো অ্যাজ নেগেটিভের ক্ষেত্রে সো অ্যাস লেখাই উচিত তোমাদের আরও কিছু উদাহরণ দিই বেটার টু রেন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন এটি বুঝতেই পারছো অ্যাডজেক্টিভটি কম্পারেটিভ ফর্মে রয়েছে এটি আমি যদি পজিটিভ করি কীরকম হবে না টু সার্ভ ইন হেভেন ইজ নট সো গুড টু রেন ইন হেল আবার দেখো দি ট্রেন অ্যারাইভড হি বিগেন টু রান এটি পজিটিভে রয়েছে শুন সেটিকে আমি যদি কম্পারেটিভ করি কী হবে নো সুন হ্যাড দি ট্রেন অ্যারাইভড দেন হি বিগেন টু রান আবার সুপারলেটিভ থেকে পজিটিভ ও কম্পারিটিভ ডিগ্রিতে যাওয়ার ক্ষেত্রে দুটি সহজ ফর্মুলা মনে রাখলে তোমাদের সুবিধা হবে যেমন যদি সুপারলেটিভের আগে ওয়ান অব দি থাকে তাহলে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে শুরু করা হয় আর দ্যান দেন আদার অথবা দ্যান আদার এই টার্মগুলি ব্যবহার করা হয় কিন্তু যদি সুপারলেটিভে অ্যাডজেকটিভটি সবথেকে বড়ো শ্রেষ্ঠ নিকৃষ্ট ইত্যাদি অর্থ প্রকাশ করে সুপারলেটিভে অ্যাডজেকটিভটি যদি সব থেকে বড়ো বা সব থেকে শ্রেষ্ঠ সব থেকে নিকৃষ্ট ইত্যাদি অর্থ প্রকাশ করে সেই ক্ষেত্রে ওয়ান অব দি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভে ভেরিফিউয়ের পরিবর্তে নো আদার দিয়ে শুরু করবে আর কম্পারেটিভে দেন মোস্ট আদারের জায়গায় দেন এনি আদার ব্যবহার করা যাবে আমি দু রকমই উদাহরণ দিলাম তোমরা দেখে নাও তাহলেই পরিষ্কার বুঝতে পারবে যেমন এক নম্বর ফর্মুলাটা একটু তিনটে বলি সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ যেমন সুপারলেটিভের উদাহরণটা আমি দিলাম ট্যাগর ইস ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস ইন দি ওয়ার্ল্ড তাহলে আগে আমি যেমন বললাম দেখো ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস ইন দি ওয়ার্ল্ড সেটাকে কম্পারেটিভ কেমন করছি না ট্যাগর ইজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দি ওয়ার্ল্ড তাহলে ওয়ান অফ দি যখন থাকছে এখানে আমি তখন করলাম কম্পারেটিভে মোস্ট আদার পজিটিভটা কেমন করলাম না ভেরি ফিউ দিয়ে শুরু করছি ভেরি ফিউ ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ অ্যাজ গ্রেট নম্বর ফর্মুলাটা আমি যেটা আগে বললাম সেটা একটু উদাহরণ দিয়ে বুঝে নাও যেমন সুপারলেটিভ যদি এরকম উদাহরণটা দিই রাম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস তাহলে এখানে সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ সবচেয়ে কম এরকম আমি যেটা বলেছি আগে উদাহরণে সেরকম রামই হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভের স্ট্রাকচারটা কম্পারেটিভ এবং পজিটিভ স্ট্রাকচারটা কীরকমভাবে একটু দেখো রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস তাহলে ওখানে আমি বললাম যে আগেই বলেছি এই ক্ষেত্রে কম্পারেটিভে দ্যান এনি আদার ব্যবহার করব রাম ইজ ব্যাটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস আর পজিটিভ নো আদার দিয়ে শুরু করব আগে ওই ভেরি ফিউয়ের পরিবর্তে নো আদার দিয়ে শুরু করছি নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম তোমরা যদি এই স্ট্রাকচার বা ফর্মুলা মনে রাখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক আজ এই পর্যন্তই অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও Thanks for watching.